আসসালামু আলাইকুম। আপনাদের যদি মোবাইল অল্প কিছুক্ষণ ব্যবহার করার পরে যদি গরম হয়ে যায়, প্রচুর গরম হয় টেলিফোন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার মূল্যবান কিছু সময় নষ্ট করে। আজকে চার পাঁচটা টিপস বলবো যেগুলো ব্যবহার করলে হয়তো আপনার মোবাইল আর অল্প কিছুক্ষণ ব্যবহার করলে ওভারহিটিং প্রবলেমটা হবে না। তো যদি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এক নাম্বার টিপস হচ্ছে, অনেকে আছে 10-15% চার্জ আছে বা তার চেয়ে কম, এই অবস্থায় থাকলে কখনো চার্জে দেওয়া অবস্থায় গেমস খেলবেন না অথবা কলে কথা বলবেন না, সম্পূর্ণ ফুল চার্জ হলে তারপরে কথা বলবেন। যদি বেশি প্রয়োজনীয় হয় কলটা, সেক্ষেত্রে 2-5 মিনিট কথা বলবেন। চার্জও লাগায় যদি কথা বলেন বা গেমস খেলেন, সেক্ষেত্রে আপনার বোর্ড শর্ট হতে পারে বা মোবাইল ওভার হিটিং হতে পারে, প্রচুর গরম হতে পারে। খুব বেশি জরুরি হলে 2-5 মিনিট কথা বলবেন ফোনে, এছাড়া চার্জে থাকা অবস্থায় কোনো কাজ করবেন না মোবাইলে। 2 নম্বর যে কাজ, আপনার অপ্রয়োজনীয় যেসব ওয়াইফাই অথবা ম্যাপ অথবা আদার্স যা আছে সেগুলো অফ করে দিতে হবে। সেটার জন্য আপনাকে কী করতে হবে, এই আপনি আপনার ফোনের ওপর থেকে শাটারটা টান্দার নিচে নামাবেন, ভাবে নিচে নামাবেন। নামানোর পরে দেখেন আমার কিন্তু এখন ওয়াইফাইয়ের প্রয়োজন নেই, যেহেতু আমি মোবাইল ডেটা ইউজ করতেছি, এটা অফ করে দিব। অফ করে দিলাম, দেন এই সাইডে দেখুন লোকেশনস অর্থাৎ আমার ম্যাপ সেটা অন আছে, এটাকে অফ করে দিব। এভাবে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমরা অফ করে দিব, কেননা এগুলো যদি অন থাকে সবসময় সার্চ করতে থাকে ওয়াইফাই কিংবা ম্যাপ, আর অটোমেটিক এটা চার্জ চলে যায় এবং ডেটা খরচ হয়, আর এই কারণে প্রচুর মোবাইল গরম হতে থাকে। অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে অফ করে দিতে হবে। 3 নম্বরে যেই কাজ, সেটা হচ্ছে এমন অ্যাপস যদি ইউজ করে থাকেন, লাস্ট একটা অ্যাপস আপনি ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আদার সাইট থেকে, এই অ্যাপসটা ডাউনলোড করার পরে প্রচুর পরিমাণে অ্যাডাস আছে, সেই অ্যাপটা আনইনস্টল করে দিতে হবে। ধরুন আমার এখানে একটা অ্যাপস আছে, সেটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। এই যে দেখুন কিউআর স্ক্যানার যেটা আছে, এই অ্যাপসটা আমি ডাউনলোড করার পরে প্রচুর অ্যাড আসে, আমি স্ক্যান অন করলেই লকটা আনলক করলেই অ্যাড আসতে থাকে। এই ধরনের যদি অ্যাপস আপনার মোবাইলে থাকে যে লাস্ট একটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করার পরে আমার প্রচুর অ্যাড আসতে আসে, সেক্ষেত্রে এই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন। তো আমি এখন আনইনস্টল করে দিলাম, এখন কিন্তু অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। এই অ্যাপসটা থাকার কারণে প্রচুর অ্যাড আসতে আসে এবং অ্যাড যতক্ষণ অটোমেটিক আসতে থাকবে ততক্ষণ ফোন আপনার গরম হতে থাকবে। এবং লাস্ট সলিউশন, সেটা হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি, নাও গুগল প্লে স্টোরে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে প্রোফাইল আইকনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে দেন আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে দেখেন 2 নম্বর যে অপশনটা এটা দেখেন, নেটওয়ার্ক প্রেফারেন্স এটাতে ক্লিক করব। ক্লিক করে আবার যে 2 নম্বর অপশনটা আছে অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে 3টা অপশন, আবার এনি নেটওয়ার্ক, আবার ওয়াইফাই অনলি, ডন্ট অটো আপডেট অ্যাপস, আমরা এটা দিয়ে দিব, নিচের যেটা এটাতে দিয়ে দিব ডন্ট অটো আপডেট অ্যাপস, এটা ক্লিক করে দিব, দিয়ে ওকে করে দিব। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে আর অটোমেটিক কোনো অ্যাপস আপডেট হবে না, ডাউনলোড হবে না, সেক্ষেত্রে মোবাইল গরম হওয়া আর সম্ভব নেই। এখন থেকে আপনার এই 4টা কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার মোবাইল পানির মতো ঠান্ডা থাকবে। এখন আপনি আরামসে 8-10 বছর ব্যবহার করলে আপনার মোবাইল গরম হবে না, নষ্ট হবে না। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।